যদিও সকালবেলা আমি শোটা দেখেছি আর নিজের সিনেমা অবশ্যই খুবই ভালো লেগেছে আর সব শিশুদেরকে বলবো অবশ্যই এসে দেখে যাওয়ার জন্য অনেক ভালো লেগেছে কারণ হচ্ছে আমরা 30 দিন মানে এক মাস একসাথে ছিলাম এখন মুভিটা রিলিজ পাচ্ছে তো অনেক ভালো লাগছে বাচ্চাদেরকে নিয়ে তো সবসময় ছবি বানানো হয় না অনেকদিন পর শিশুদেরকে নিয়ে একটা মুভি বানানো হয়েছে খুবই সুন্দর আর কি আমার মনে হয় না কেউ বিমুখ হয়ে যাবে সবাই হাসি মুখে যাবে সিনেমা পেলাম যে পরিবার সহ আসলে দেখতে পারবো তো এবং ওখানে সুন্দরবনের বিষয়গুলো তারপর পশু পাখি দেখানো হচ্ছে আমার মেয়ে খুব এনজয় করছে এবং শিশুদেরকে একটা গুরুত্ব দেওয়া হচ্ছে যে শিশুদেরকে কীভাবে আনন্দ কারণ তারা একঘেয়েমি জীবন থেকে তারা বের হয়ে কীভাবে আসলে তারা আনন্দ পেতে পারে বাইরের দুনিয়াটা দেখছে জানছে তো এই বিষয়টা আমার কাছে ভালোই লাগছে না আসলে আমি নিজেকে চিনতে পারছি না কারণ তখন আমার অনেক বড় চুল ছিল আর আমি দেখতেও একদম বাচ্চার মতো লাগছে এখন এখন মানে দেখলে চিনতে পারছি না আর যখন আমি মুভিটা দেখছি তখন না আমি আগের ওই দিনগুলো চলে যাচ্ছি আমরা যে যখন শুটিং করছিলাম সেই স্মৃতিগুলো ভেসে উঠছে তো এই কারণে মানে দর্শক যেভাবে দেখছে সিনেমাটা আমরা কিন্তু অন্যভাবে দেখছি আমাদের আমাদের কাছে কিন্তু মেমোরিজগুলো উঠে আসছে সবাই খুব প্রাণবন্ধ অভিনয় করেছে যেটা মানে বলার মতো না যেটা বলা যাবে আমার খুব ভালো লেগেছে এবং আমার ফ্যামিলি অনেকে আসছে আমি আজকে 53 জন নিয়ে আসছি একসাথে আমরা সবাই মিলে একসাথে দেখলাম তারপরে বাচ্চারা 14টা বাচ্চা 14টা প্যারেন্টস একসাথে আসছে মানে সে অনুভূতির কথা বলে বোঝানো যাবে না এবং বড় স্ক্রিনে আমি আমার নাতিন গাছকে ফার্স্ট দেখলাম খুব ভালো লাগছে আমি তখন ক্লাস 3-তে ছিলাম এখন ক্লাস 6-এ উঠে গেছি তো এখন নিজেকে মিলাতে পারছি না ওটার সাথে মানে একটু একটু মনে হচ্ছে হ্যাঁ এটা তো আমি কিন্তু মানে মিলাতে পারছি না এখন হঠাৎ করে এত বড় হয়ে গেছি 3 বছর পরে মুভিটা দেখছি কি যে একটা ভালো লাগছে নিজেকে যে বড় পর্দায় দেখবো এটা আসলে আমার কাছে অনেক মানে ভালো লাগা যে আমি নিজেকে বড় পর্দায় ফার্স্ট টাইম দেখতে পেরেছি আমি তো লেখক আমার কাজ খুবই সোজা একটা কাগজ আর একটা কলম নিয়ে জাস্ট লিখে ফেলা কাজে আমার যেটা ইচ্ছা আমি সেটা লিখে ফেলি তাই তো কিন্তু যখন নাকি সেটাকে সিনেমা বানাতে হয় তখন বেচারা ডিরেক্টর প্রডিউসার ওদের কথা চিন্তা করেন ওদের কি সর্বনাশটা হয় তাই তো সব কিছু অ্যারেঞ্জ করতে হয় এই যে বাচ্চারা আছে আমার পাশে এরা অ্যাক্টর অ্যাক্ট্রেস ওদেরকে জোগাড় করতে হয় আর স্পেশালি এই সিনেমাটা তৈরি করার সময় করোনা এসে ধাক্কা দিল যারা নাকি সিনেমা শুটিং করতে গিয়েছে জাহাজে করে সুন্দরবনে তারা সেখানে কী বিপদে পড়েছে কিন্তু তারপরে ধৈর্য ধরে সিনেমাটা শেষ করেছে সারা আলহামদুলিল্লাহ খুব ভালো বিশেষ করে আমি বাচ্চাদের সারা প্রচণ্ডভাবে পাচ্ছি এবং বাচ্চাদের রিয়াকশন খুব ভালো পাচ্ছি যেমন আমি 2টার শোয়ে দেখলাম একজন বাচ্চার সাথে অলমোস্ট 7 জন সিনিয়র আসছে হ্যাঁ সো আমার কাছে এত ভালো লাগছে যে এই বাচ্চাটাকে সিনেমা দেখানোর জন্য আসলে একটা ফ্যামিলি টাইম বের করছে এর চেয়ে বড় পাওয়ার আর কিছু নেই আমার মনে হয় যে মর্নিং শোটাতে এমনিতেও দর্শক একটু কম আসে বাট ইভিনিংয়ে কিন্তু সব হলগুলাই মানে ফুল সো দ্যাটস ওয়াই আমি মনে করি যে দর্শকরা এই সিনেমা দেখবে এবং আজকে যারা দেখছে অবশ্যই তাদের বন্ধুবান্ধবরা এই পরে এই ছবিটা দেখবে কারণ আমি প্রতি মুহূর্তেই আমি হলে ঢুকতেছি আর যখন বাচ্চাদের চিল্লাপাল্লা বা হাসাহাসি শুনতেছি আমার কাছে খুব ভালো লাগতেছে যে হ্যাঁ আসলে এন্টারটেনমেন্ট লেভেলে আমি যেতে পারছি এত দুঃখ কষ্ট না এন্টারটেনমেন্টটাকে আমি প্রায়োরিটি দিয়ে আসলে সিনেমাটা বানাচ্ছি